বাংলা ভাষার চলচ্চিত্র তথা টলিউড ইন্ডাস্ট্রিতে নয়ের দশকের সবচেয়ে সফল জুটি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই জুটি জুটি একটি এবং তাদের ছবি হিসেবে উপহার দিচ্ছেন অযোগ্য চলচ্চিত্র যার প্রযোজনার দায়িত্ব ভারে রয়েছে সুরিন্দর ফিল্মস এবং পরিচালনার দায়িত্ব ভারে রয়েছে কৌশিক গাঙ্গুলি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে অম্বরেশ ভট্টাচার্য ও লিলি চক্রবর্তীকে অনুপম রায় শিলাজিৎ মজুমদার রণজয় ভট্টাচার্য প্রমুখর গলায় শুনতে পাওয়া যাবে অযোগ্যের গান এই চলচ্চিত্রটি মূলত একটি পূর্ব রহস্যধর্মী চলচ্চিত্র যার একটি বড় অংশ শুট করা হয়েছে পুরীতে এবং শুটিং প্রায় সমাপ্ত এই চলচ্চিত্র মুক্তি পাবে চব্বিশে যদিও দু হাজার চব্বিশে প্রসেনজিৎ চ্যাটার্জির আরো তিনটে বাংলা চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে এবং হিন্দি একটি চলচ্চিত্রে পরিচালনার দায়িত্ব ভারে থাকবেন ব্যাপারে একটি ডিটেলস ভিডিও পরবর্তীতে চ্যানেলে আপলোড করা হবে উত্তম সুচিত্রা জুটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রশংসিত এবং সবচেয়ে সফল প্রথম তালিকার একটি জুটি যেখানে তাদের একত্রে পঞ্চাশটি ছবি নেই এই যুগ শেষ হলে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি শুভারম্ভ হয় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম যাত্রা শুরু হয় উনিশশো বিরানব্বই নাগপঞ্চমী দিয়ে পরিবর্তনের মধ্যে তারা নানা ঘরণার বহু দর্শক নন্দিত চলচ্চিত্র দু হাজার ষোলোতে প্রাক্তনের মধ্যে দিয়ে তারা কামব্যাক করেন এরপর কৌশিক গাঙ্গুলীর সাথে দৃষ্টিকোণেও তাদেরকে দেখা গেছে কৌশিক গাঙ্গুলি প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে প্রায় সাতটি চলচ্চিত্রে কাজ করেছেন এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে দুটি আগামীতে অযোগ্য চলচ্চিত্রের আরো ডিটেলস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ